আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম, যুক্তরাষ্ট্রের সমর্থনে দুই দশকের মধ্যে ফিলিস্তিনে সবচেয়ে বড় হামলা চালালো অবৈধ ইসরায়েল বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় এক ইসরায়েল সেনা নিহত। রাশিয়ার হয়ে এবার ইউক্রেন যুদ্ধে ঝাঁপাচ্ছেন নির্ভীক গোর্খারা, জানা গেল কারণ। অন্যদিকে রুশ বাহিনীর ভয়ে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেল বিদেশি ভাড়াটে যোদ্ধারা। বিভেদ ভুলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল দুই মুসলিম দেশ, তুরস্ক মিশর। অন্যদিকে ন্যাটোতে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক, হুমকি এরদোগানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আধা বর্গ কিলোমিটারের চেয়েও আয়তনের ছোট ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবির, গাদাগাদি করে সেখানে অন্তত 14,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করে। রোববার রাত থেকেই সেখানে ড্রোন ও মিসাইল সহ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, গুড়িয়ে দেওয়া হচ্ছে ভবনগুলো। মূলত যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দুদশকের মধ্যে ফিলিস্তিনে সবচেয়ে বড় হামলা ও আগ্রাসন চালিয়েছে অবৈধ ইসরায়েলি বাহিনী। তবে এবার পাল্টা প্রতিরোধ করেছে প্রতিরোধ বাহিনীর যোদ্ধারাও। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজের জেনিন ব্যাটালিয়নের যোদ্ধারা তারেক ওয়ান বোম দিয়ে ইসরায়েলি বাহিনীর সাজোয়া যানে হামলা চালালে এক ইহুদি সেনা নিহত হয়। এদিকে দখলকৃত পশ্চিম তীরে জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর নামে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 12 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যদিও ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও পিআইজে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই দিন বিকেলে তেলাবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত 8 ইসরায়েলি আহত হয়। এর আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছিল জেনিন শরণার্থী শিবিরের সামরিক অভিযানের জবাবে ইসরায়েলে মানুষের উপর গাড়ি উঠিয়ে এবং ছুরিকাঘাত করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তেলাবিবের একটি ব্যস্ত রাস্তায় ওই হামলায় 7 আহত হয়েছেন এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ যদি মনে করে এই ধরনের হামলা চালিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া থেকে বিরত রাখবে তাহলে তারা ভুল ভাবছে। এদিকে দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের ফিরতি কনভয় দেখেছেন। দখলদার সেনারা সামরিক বাহিনীর গাড়িতে চড়ে জেনিন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দুদিনের এই সামরিক অভিযানে 12 ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জীবন বাঁচাতে জেনিনের শরণার্থী শিবির ছেড়েছেন 3,000-এর বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলকে যত খুশি ফিলিস্তিনের হত্যা করার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। দখলদার সেনারা যখন জর্দান নদীর পশ্চিম তীরে জেনিন শহরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছিল তখন তেলাবিবকে এই সবুজ সংকেত দেয় ওয়াশিংটন। হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র তার ভাষায় বলেছেন, ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ও নিজ জনগণকে রক্ষা করার অধিকার ইসরায়েল সরকারের রয়েছে। তিনি বলেন, হোয়াইট হাউজ পশ্চিম তীর পরিস্থিতির উপর গভীর দৃষ্টি রেখেছে। ওই মুখপাত্র ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার যখন এ মন্তব্য করেন তখন আকাশ ও স্থলপথে জেনিন শরণার্থী শিবিরের উপর ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলা চলছিল। প্রায় 14,000 ফিলিস্তিনির বাসস্থান এই জেনিন ক্যাম্পটির উপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে স্থলপথে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে তারা। আর এর জেরে দুদিন ধরে জেনিনের রাস্তায় রাস্তায় বন্দুকযুদ্ধ হয়েছে। এর আগে 2002 সালের এপ্রিলে ইসরায়েলি বাহিনী এখানে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়েছিল। ওই অভিযানে কমপক্ষে 52 ফিলিস্তিনি এবং 23 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিল। এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। ফের ইউক্রেনের উপর আক্রমণের গতি বাড়াল রাশিয়া। রাজধানী কিয়েভে লাগাতার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যেই খবর বেরিয়েছে ইউক্রেনের হয়ে লড়া বিদেশি যোদ্ধাদের সাথে রুশ সেনাদের ভয়ঙ্কর যুদ্ধের খবর। আমি ফিরব না এবং রাশিয়ানদের সাথে আর কখনো যুদ্ধ করব না, আমেরিকান ভাড়াটে যোদ্ধারা ডেইলি বিস্টের সাথে একটি সাক্ষাৎকারে অভিযোগ করে বলেছে যে ইউক্রেনের যুদ্ধ ইরাক এবং আফগানিস্তানের চেয়ে বেশি বিপজ্জনক। বেঁচে ফেরা বিদেশি সৈন্যরা রাশিয়ান সেনাবাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। একজন বলেন, এটি আমার তৃতীয় যুদ্ধ যাতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ যুদ্ধ। কামান ট্যাঙ্ক দ্বারা আপনাকে গুড়িয়ে দেওয়া হবে। গত সপ্তাহে আমাদের থেকে 300 মিটার দূরে আমাদের পাশে বিমান থেকে একটি বোমা ফেলা হয়েছিল, ভয়ানক বাজে। সেখানে লুকানোর জায়গা নেই,
আমরা যখন মিশনে গিয়েছিলাম তখন ভেবেছিলাম আমরা সবাই মারা যাব। তোমার জন্য কোনো হেলিকপ্টার আসবে না, তোমাকে ঘিরে থাকা অবস্থায় কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যখন আমি বাড়ি ফিরলাম তখন সবকিছু নিয়ে আমার ভাবার সময় ছিল। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি ফিরছি না। অন্যদিকে এমন আবহে ব্যাটেল গ্রাউন্ড থেকে সামনে এলো চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন নেপালি গোর্খাদের একাংশ। অন্য দেশের হয়ে নেপালি গোর্খাদের যুদ্ধ করার ইতিহাস দীর্ঘদিনের। বর্তমানে ব্রিটেন ও ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে গোর্খা রেজিমেন্ট। এবার কি সেই ধাঁচে গোর্খা বাহিনী তৈরি করতে চলেছেন প্রেসিডেন্ট পুতিন? মস্কোর পক্ষ থেকেও তেমনই ইঙ্গিত মিলেছে। কেন হঠাৎ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তরুণ গোর্খারা? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এর পেছনে রয়েছে আকর্ষণীয় বেতন ও রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার হাতছানি। চলতি বছরের গোড়ার দিকে বিদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দেন প্রেসিডেন্ট পুতিন। মোটা বেতনে তাদের নিয়োগ করা হচ্ছে বলে মিলেছে খবর। পাশাপাশি গত 16 মে নাগরিকত্ব সংক্রান্ত নয়া আইন জারি করে মস্কো। সেই আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক রাশিয়ার হয়ে এক বছর ধরে যুদ্ধ করলে তাকে নাগরিকত্ব দেবে পুতিন প্রশাসন। এর জেরেই নেপালি সেনা ছেড়ে অনেক গোর্খা রুশ বাহিনীতে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক তরুণ গোর্খা জানিয়েছেন, নেপালে কাজের সুযোগ খুব কম। অন্যদিকে সেনায় নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর প্রকল্প চালু করেছে ভারত, ফলে ওই দেশের সেনাবাহিনীতে মাত্র 4 বছর কাজ করতে পারবো আমরা। এতে জীবন অনিশ্চিত হয়ে পড়বে। দুবাই বা সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশে খুব কম বেতনে আমাদের নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করা খুবই লাভজনক বলে দাবি করেছেন ওই গোর্খা যুবক। উল্লেখ্য, গোর্খাদের বাহিনীতে নেয়ার জেরে ভাষার ক্ষেত্রে নিয়ম নীতি বদলেছে পুতিন প্রশাসন। প্রথম দিকে গোর্খাদের রুশ ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছিল, যা পরবর্তীকালে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে ইংরেজি ভাষা জানা থাকলেই গোর্খাদের সেনাবাহিনীতে নিয়োগ করছে মস্কো। এবারে তুরস্ক প্রসঙ্গ। ন্যাটোতে যোগদানে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান এই মন্তব্য করেছেন। সোমবার এক বক্তৃতায় এরদোগান বলেন, সুইডেন সকল দাবি না মানা পর্যন্ত আমরা বিরোধিতা করে যাব। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে মস্কোর দুই প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে, কিন্তু তুরস্ক প্রথম থেকে সুইডেনের ন্যাটো সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণে আপত্তি জানিয়ে আসছে। তুরস্কের পিকেকে ও ভেটো সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগে দেশটির সদস্য হতে আপত্তি জানায় আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তার দেশের প্রত্যাশা বা দাবি দেওয়া সুইডেনের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এরদোগান বলেন, গত বছর আমরা যা বলেছি এখনও সেই নীতিতে অবিচল রয়েছি। আমরা চাই না তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফেটোর সদস্যদের আশ্রয় দিক। আর আমি বলতে চাই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা পিছু হটব না। এদিকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করেছে তুরস্ক ও মিশর। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে কায়রো ও আঙ্কারা বলেছে যে তুরস্ক সালি মতলু সেনকে কায়রোতে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। অন্যদিকে আমর এল হামামিকে আঙ্কারায় রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে মিশর। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রেসিডেন্টের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কায়রো আঙ্কারার মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নীতকরণের প্রক্রিয়া বাস্তবায়ন হয়েছে। তুর্কি ও মিশরীয় জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশের নেতারা একাধিকবার একে অপরকে মৌখিকভাবে আক্রমণ করেছে, তবে 2020-এর দশকে তারা একটি সম্প্রীতি প্রক্রিয়ায় যুক্ত হয়। 2023 সালের বিভিন্ন সময়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। সে সময় তারা একে অপরকে বন্ধুত্বপূর্ণ বার্তা পাঠায় ও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে খোলাখুলি আলোচনা করে। মিশর ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও সৌদি আরবের মতো অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য বৈদেশিক নীতির উদ্যোগ শুরু করেছে আঙ্কারা। এ কারণেই 2021 সাল থেকে তুরস্ক ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা করে আসছিলেন। 2022 সালের শেষের দিকে কাতার ফুটবল বিশ্বকাপে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হাত মেলানোর পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা মূল মোড় নেয়।